গল্পটা শোনার আগে অবশ্যই মুখে টাওয়াল ওড়না বা কিছু একটা দিয়ে মুখটা সাবধানে রাখবেন। মায়ের হাতে খেলানি খেলে আমি দায়ী না। বল্টু হ উচ্চারণ করতে পারে না, হকে গো বলে ফেলে। ক্লাসে নতুন ম্যাডাম এসেছে, এবার পরিচয় পর্ব শুরু হলো। ম্যাডাম বলল, হাই ছাত্রছাত্রীরা, আমি পাখি, এবার তোমাদের পরিচয় দাও দেখি। হাই আমি মন্টু, হাই আমি সেন্টু, এভাবে যে যার মতো পরিচয় দিল। এবার বল্টুর পালা। বল্টু বলল, গাই আমি বল্টু। ম্যাডাম বললেন, কি বললে হারামি? বল্টু বলল, গাই বললাম, আপনি আমাকে গাই বলেছেন, আমিও আপনাকে গাই বললাম। ম্যাডাম বললেন, কি তোর সাহস কি করে হলো আমাকে গাই বলতে? কে তোকে এসব বলতে বলেছে, বল আমাকে। বল্টু বলল, প্রধান শিক্ষক, তিনি বলেছেন ম্যাডাম এসে সবাইকে গাই বলবে, তোমরাও ম্যাডামকে গাই বলবে। বল্টুর কথা শুনে ম্যাডাম কাটা শুরু করলো। এমন সময় পাশের ঘর থেকে হেড স্যার আসলো। হেড স্যার আবার ক বলতে পারে না, ক কে প বলে ফেলে। হেড স্যার এসে বললেন, কি ব্যাপার ম্যাডাম এভাবে পাচ্ছেন যে? প্রথম দিনেই ম্যাডাম রে এভাবে পাদানো হলো কেন? হেড স্যারের কথা শুনে ম্যাডাম আরো জুড়ে জুড়ে কাঁদা শুরু করলো। হেড স্যার বললেন, প্লিজ ম্যাডাম, আপনি এত জুড়ে জুড়ে পাদবেন না, আজ আপনার প্রথম দিন, আপনি এত জুড়ে জুড়ে পাদলে মানুষ কি ভাববে? প্লিজ আস্তে আস্তে পাদুন, তাহলে আমরা ছাড়া আপনার পাদার শব্দ অন্যরা শুনতে পাবে না। হেড স্যারের কথা শুনে ম্যাডাম তো কাঁদতে কাঁদতে বেঞ্চের উপর শুয়ে পড়লো। এমন সময় টিয়নও হাজির। টিয়নো আবার শ বলতে পারে না, শকে ম বলে ফেলে। টিয়নো, কি ব্যাপার ম্যাডাম, আপনি এখানে মুতলেন কেন? বেঞ্চের উপর মুতলে কি ভালো লাগবে? আপনার মুতার দরকার হলে আমাদের বলতে পারতেন, আমরা আপনাকে বিছানা তৈরি করে দিতাম, বিছানায় আপনি আরামে মুততে পারতেন। এমন সময় শিক্ষামন্ত্রী হাজির। শিক্ষামন্ত্রী আবার উপরে সবগুলো সমস্যা বিদ্যমান। শিক্ষামন্ত্রীকে যে যার মতো ঘটনা খুলে বলল। বল্টু বলল, আমি ম্যাডামকে গাই বলেছি। হেড স্যার বললেন, আমি ম্যাডাম রে আসতে পারতে বলেছি। টিয়নো বলল, ওদের কথার জন্য ম্যাডাম ব্রেঞ্চের উপরে মুততেছিল, তাই আমি ম্যাডামকে বিছানায় মুততে বলেছি। তখন শিক্ষামন্ত্রী বললেন, ও বুঝেছি, গাড়িটা পাততে পাততে ব্রেঞ্চের উপরে মুতেছে। এটা শোনার পর ম্যাডাম তো বেহুশ।